রিয়ান পরাগর বাবে আন এক সুযোগ। আইপিএল শেষ, এইবার দুলীপ ট্রফি খেলিব রিয়ানে, পূব মণ্ডলর দলত খেলিব রিয়ানে। অভিমন্য ঈশ্বরণের নেতৃত্বত খেলিবলৈ সাজু অলরাউন্ডার জন। 2023 সিজনের আইপিএল সুখকর নাছিল অসম সন্তান রিয়ান পরাগর। দুর্বল প্রদর্শনের বাবে কেবাখনো ম্যাচত রিয়ান বহিবলগা হয় রিজার্ভ বেঞ্চত। ইম্প্যাক্ট প্লেয়ার রূপে খেলপথারত নামিও কোনো ইম্প্যাক্ট পেলাব নোৱাৰিলে 21 বছরিয়া অলরাউন্ডার জনে। রাজস্থান রয়্যালসর হৈ রিয়ানে এই সিজনত 7 ম্যাচ খেলি সংগ্রহ করে মুঠ 78 রান। রিয়ান পরাগর বেটিং প্রদর্শনত নিরাশ হয়েছিল অনুরাগী সকল। আইপিএলত দুর্বল প্রদর্শনের পাছত এইবার রিয়ানে খেলিব প্রথম শ্রেণী ক্রিকেটের সম্মানজনক দুলীপ ট্রফি। পূব মণ্ডলর দলত স্থান লাভ করেছে অসমৰ রিয়ান পরাগে। 28 জুনের পর 16 জুলাইলৈ অনুষ্ঠিত হবলগা টুর্নামেন্টখনত পূব মণ্ডলর নেতৃত্ব দিব বঙ্গর অভিমন্য ঈশ্বরণে। বৃহস্পতিবারে দুলীপ ট্রফির পূব মণ্ডলর দলত অসমৰ রিয়ানে স্থান পোৱাৰ কথা টুইটার যোগে জনালে অসম ক্রিকেট সন্থাই। অসম সন্তান রিয়ানে খেলিবলগীয়া পূব মণ্ডলর দলত স্থান লাভ করা সদস্যসকল হল বঙ্গর অভিমন্য ঈশ্বরণ, উড়িষ্যার শান্তনু মিশ্র, বঙ্গর সুদীপ ঘারামী, অসমৰ রিয়ান পরাগ, বঙ্গর অনুষ্টুপ মজুমদার, বিহারের বিপিন সৌরভ, ঝাড়খণ্ডর কে কুশাগ্রা, বঙ্গর শাহবাজ নাদিম, মুকেশ কুমার, আকাশদ্বীপ, ঝাড়খণ্ডর অনুকূল রয়, ত্রিপুরার এম মুরা সিং আর বঙ্গর ঈশান পড়েল। উল্লেখ্য যে দুলীপ ট্রফি প্রতিযোগিতাখনে খেলুয়ে সকলক তেওঁলোকৰ সামর্থ্য প্রদর্শন করবলৈ আর রাষ্ট্রীয় দলের সুযোগের বাবে নির্বাচক সকলক প্রভাবিত করবলৈ এখন মঞ্চ প্রদান করে। দুলীপ ট্রফির পূব মণ্ডল দলত রিয়ানের অন্তর্ভুক্তিয়ে নিজের ক্রিকেট কেরিয়ার বৃদ্ধি করবলৈ সুযোগ পাব। সুবিধা পায়ও আইপিএলত সুযোগ গ্রহণ করব নোৱাৰা রিয়ানে এই সোণালী সুযোগ গ্রহণ করব পাৰিবনে? দর্শনীয় ইনিংস খেলি রাষ্ট্রীয় নির্বাচকর দৃষ্টি আকর্ষণ করবলৈ সক্ষম হবনে রিয়ানে? অনুরাগীর আশা, আশাড়ির ঘরুয়া ক্রিকেট দুলীপ ট্রফিত অপ্রতিরুদ্ধ হোক অসম সন্তান রিয়ান পরাগ। বেটে বলে তেওঁ উজলি উঠক 22 গজত, নিজের দক্ষতা আর সম্ভাবনা প্রদর্শন করে রিয়ানের ক্রিকেট কেরিয়ার হয়ে পড়ক মহিমামণ্ডিত। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।